السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أمار অত্যন্ত প্রিয় বন্ধু, বিশিষ্ট আলেম দ্বীন, উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী মুতাজিলুল আলী, তার শুভ পরিণয়ের উপলক্ষে আয়োজিত আজকের নাতে মুস্তাফা এই মাহফিলে উপস্থিত আমার সম্মানিত ওলামাই কেরাম, শুধু চট্টগ্রাম থেকে সহ বিভিন্ন জায়গা থেকে আগত সবাইকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ আমার ভাই যে বলে গেলেন একটি একটি নতুন পরিবেশ তৈরি করতে গেলে এক পক্ষের পক্ষে সম্ভব নয়, উভয় পক্ষ না হলে যেমন আজকে ভাই রাহেল ইসলাম চাইলেন তার বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসলেন পরিবারের থেকে একটি আয়োজন করলেন, এই আয়োজন সফল হতো না যদি আপনারা না আসতেন। এজন্য যারা এসেছেন বসেছেন সকলের আন্তরিক সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমার ভাই রবিউল ইসলাম আল কাদেরী, সেই ছোটকাল থেকে আমাকে আমার পরিচিত এবং ওই অভিভাবক এবং আমার ভাই নুরুল আফসার সহ এবং এখানে আমি অনেক নতুন মুখ দেখেছি, তাদের ভালো করে আগে থেকে পরিচয় ছিল না তো তাদের সঞ্চালনায় উপস্থাপনায় চমৎকার আয়োজন হয়েছে, ইনশাআল্লাহ আরো হবে। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কণ্ঠ, তাদের প্রতিভা, তাদের মেধা, তাদের আদর্শ, তাদের জ্ঞান দিয়ান দিয়ান দিন ও মিল্লাতের আরহের আকরা তৌফিক দাও। সবাই বলুন আমিন আমিন। এবং হাদিস শরীফের ভিতরে আছে, যদি কেউ আমরা শুধু এখানে দোয়া করছি না গোপনীয় দোয়া করব, যখন আমরা নামাজ পড়ে দরুদ সালাম পড়ে জিয়ারত করে কোরআন তেলাওয়াত করে যখন দোয়া করব, আমরা সকলেই এই ভাইদের জন্য এবং এক অপরের জন্য দোয়া করব। হাদিস শরীফের ভিতরে প্রবেশে যখন কোনো ব্যক্তি অপর কোনো ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করতে সুবহানাল্লাহ। অতএব আরেকজন ভাইয়ের জন্য, যেমন আজকে আমি যদি দোয়া করি আল্লাহ আগামীকাল আমার ভাই রাহেলের বিবাহ তার বিবাহের সমস্ত সমস্ত হাজার হাজার পূরণ করে দিও, মুশকিলার শাকিল আসান করে দিও, সহি সালামতে বিবাহের বিবাহ সম্পন্ন করে দিও করে দিও। এই দোয়াটা তার জন্য করা মানে অটোমেটিক্যালি আমার নিজের জন্য তবে আমার উপকারের জন্য চলে আসে। যাই হোক, আমি সেদিকে বলবো, আমি শুধু একটু কথা বলবো সেটি হচ্ছে বিবাহ একটি সুন্নাত 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 এবং পবিত্র একটি ইবাদত। আজকে আমরা সমাজে এই পবিত্র বিবাহে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমরা এত আধুনিক মডার্ন হয়ে গিয়েছি, আমরা জানা অথবা অজানায় বিবাহে এমন সব গুনাহ করি যেগুলি বিবাহে সম্পূর্ণ বিবাহকে সম্পূর্ণ অবৈধ করে দেয়। যেমন আমি হয়তো জানি না রায়হান যেভাবে অলিমার ব্যবস্থা করেছে, হয়তো রায়হানের যে আমরা এমন অনেক বিয়েতে গিয়েছি, আমি আমার অনেক বন্ধু বান্ধবের বিয়েতে গিয়েছি খেয়েছি, আনন্দ করেছি, ওখান থেকে বিদায়। বন্ধু তোর বউটা একটু দেখে আসে তোর বউটা একটু দেখাবি আমাদেরকে। এই টিস্টি কালচার, এটি যদিও আমরা সামাজিকতার জন্য যদিও বলি এটি প্রত্যেকটি দর্শন প্রত্যেকটি দেখাতে এবং অথচ আমাদের সমাজ মানতে চাইবে না, অনেক বড় কষ্টের একটা বিষয় হয়ে যাবে।
একটা বিবাহ বিবাহ আজকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো এখনো মসজিদে মসজিদে মক্তব আছে বিদায় আছে বিদায় এখনো আমাদের দেশের দেশে খোলা মাঠে রাত ব্যাপী মাহফিল হয় বিদায় হয় বিদায় এখনো আমাদের দেশে আলে আলেমাদের মাধ্যমে মসজিদের খতিবদের মাধ্যমে ইমাম সাহেবদের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের সমাজে ইসলাম প্রচার হচ্ছে বিদায় বিদায় আমরা এখনো ইসলামকে সহজভাবে লালন পালন করতে পারি যেমন আমি আমি একটি কথা বলবো আমি আমি তুরস্কে ইস্তাম্বুলে প্রায় 3 বছর ছিলাম একদিন আমি হঠাৎ কৌতূহল বশত তুরস্কের বিদ্যাশ্রম যা বলে তার্কিশ ভাষায় ভাষায় হুজুর এভির 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 এটা মানে হলো বিদ্যাশ্রম বিদ্যাশ্রম একদিন আমি আমি ল্যাপটপে কাজ করতে ছিলাম ইন্টারনেট ইন্টারনেট হঠাৎ করে আমার কৌতূহল জাগলো যে ইস্তাম্বুলে বলে আমি যে জায়গায় জায়গায় থাকি যে যে ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে থাকি ওই ওয়ার্ডে ওয়ার্ডে কি গভর্নমেন্ট এই পাবলিক এবং নন সরকারি এবং বেসরকারি বিদ্যাশ্রম আছে আমি চার্জ দিব চার্জ দিব চার্জ দিলাম 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 আমাদের দেশের ছাত্রাবাস যেভাবে ছাত্রদের হোস্টেল যেভাবে ওখানে উন্নত আমেরিকায় লন্ডনে ফ্রান্সে ইতালিতে ইংল্যান্ডে ইংল্যান্ডে আমি বুকে হাত দিয়ে হাত দিয়ে পারবো বুকে হাত দিয়ে হাত দিয়ে বলতে পারবো আমার মায়ের মায়ের সুখের সুখের পানি পানি আমার মায়ের কষ্ট কষ্ট আমার বাবার বাবার ত্যাগ 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 যেগুলির মাধ্যমে মানুষের উচ্চ শিক্ষিত শিক্ষিত ইউনিভার্সিটি ডিগ্রি বলেন বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার আরো বড় বড় পদে পদে তাদের তাদের পিতা মাতাদের বিদ্যাশ্রমে পাঠাচ্ছে উন্নত খণ্ডতে আরো বেশি আরো বেশি এরপর আমি আমার বাংলাদেশ চার্জ দিলাম দিলাম বাংলাদেশে বিদ্যাশ্রম বিদ্যাশ্রম খুব বেশি নাই বেশি নাই ঢাকাতে 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 দুইটা দুইটা তিনটা তিনটা আছে অত অত যদি আমরা এগুলি এগুলি ভুলে যাই ভুলে যাই তাহলে একসময় হয়তো হয়তো আমার দেশ দেশের সংখ্যা বাড়বে বাড়বে কারণ আমরা খুব আধুনিক আধুনিক হচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই কথা কেন বলছি কেন বলছি যখন যখন একটি সুন্নতি বিবাহ বিবাহ হবে যে বিবাহে আল্লাহর আল্লাহর রহমত থাকবে আল্লাহর পক্ষ থেকে বরকত বরকত থাকবে মানুষের দোয়া 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 সেই বিবাহের মাধ্যমে যে সন্তানগুলি আসবে আসবে ওই সন্তানগুলি সুসন্তান হবে হবে ওই সন্তানগুলি এলাকার এলাকার জন্য মা বাবার জন্য বাবার জন্য সমাজের সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য জন্য মিল্লাতের জন্য জন্য এগুলি আদর্শ হবে হবে এই সন্তানগুলি তার সন্তানকে তার পিতামাতাকে মাতাকে কোনোদিন বিদ্যাশ্রমে পাঠাবে না পাঠাবে না অতএব অতএব এরকম সন্তান যদি চায় চায় আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের বিবাহগুলি বিবাহগুলি যে যতটুকু পারি 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 এগুলি থেকে যদি আমরা সরে আসে আসি তাহলে তাহলে আমাদের সমাজে সমাজে শান্তি ফিরে আসবে আসবে এবং সুন্দর সমাজ বিনির্মাণ হবে এই প্রত্যাশা রেখে রেখে সকলে সকলে সকলকে আবারও ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে বন্ধু বন্ধু রাহারে রাহারে এবং তার তার দাম্পত্য জীবন যাতে আল্লাহ তাআলা সুখময় করেন করেন তার জীবনে তাদের উভয়ের জীবনে আল্লাহ তাআলা শান্তি শান্তি সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দেন এই দোয়া ও প্রার্থনা রেখে
সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।